মন্দির, আর মন্দির চারদিকে করে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। গুড ইভিনিং সবাইকে, নতুন একটা ব্লগে তোমাদেরকে জানিয়ে অনেক অনেক স্বাগত। তো আমি আগামীকাল এসেছিলাম সন্ধেবেলা কামারপুকুরে একটা বন্ধুর বাড়িতে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে এখানে কালী পুজো হয়, খুব জাঁকজমক হয়, কারণ রাতেরবেলা যখনই আসবো তোমরা কিন্তু আরও জিনিসটা ফিল করতে পারবে। তো এখন হচ্ছে বিকেল 1:30 বাজে মোটামুটি। তো আমরা এখন টুকুকি ভাই এগোচ্ছি, এখানে বাতাসও রিলোড হয় আর এখানকার স্থানীয় ভাষায় যেটাকে বলে ছেদ বলে। তো আমরা এখন এগোচ্ছি সেই সব দৃশ্যকে ক্যাপচার করার জন্য। আর এখানে কিন্তু আমাদের সেই এখানকার বন্ধু রয়েছে খুবই ভালো, এর নাম হচ্ছে তুফান, মিঠুনের ছোটো ভাই বলতে পারো তোমরা। নমস্কার। নমস্কার। হ্যাঁ ঠিক আছে, এখানে তাকে মনিরা যাচ্ছে। তো এখানে আরও আসছি, রাস্তাটা দেখো এরকম সরু রাস্তা রয়েছে স্পেশালি শুধুমাত্র এই মন্দিরে যাওয়ার জন্য। আর আমার এই বাম দিকে এবং ডান দিকে কিন্তু উভয় এইরকম আলুর ক্ষেত বিস্তীর্ণ অনেকটা এলাকা জুড়ে, আর ওয়েদারটা কিন্তু সূর্য সানসেটটা কিন্তু দারুণ লাগছে। তো একবার একদম পুরোপুরি মন্দিরের কাছে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর এখন চলে এসেছি একদম মন্দিরের সামনে, এটা নবনির্মিত মন্দির কিন্তু, আর এটা কিন্তু এই বছর আমি তৃতীয় বছর আসছি, এটা কিন্তু এই পথভাবে পুরোপুরিভাবে কিন্তু তৈরি হয়েছে, আর ভিড়টা কিন্তু এরকম জমজমাট রয়েছে। যে 6:30, তো তোমাদেরকে দেখালাম যে দুপুরবেলা কীভাবে বাতাসে উড়ে হলো। তো এখন আমি দেখাচ্ছি হচ্ছে আজকের এই রাতে জমজমাটটা। তো আমি এখন রয়েছি মন্দিরের সামনে দেখতে পাচ্ছ, আর মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে লেটারলি সাজানো হয়েছে, কারণ আমি এই বছর 3 বছর আসি, 3 বছর পরে কিন্তু মন্দিরটা একটু একটু করে সাজানো হয়েছে। এই বছর কিন্তু মন্দির পুরোপুরি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে। তো চলো তোমাদের ব্যাকের থ্রু দিয়ে দেখাই মন্দিরটা কেমন সাজানো হয়েছে। তো আমাদের মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে মন্দির শ্রী অক্ষাকালী মাতা মন্দির, এখানে কিন্তু বেশ জমজমাট করে এই সিজনটাতে কিন্তু ভালোভাবে পুজো অর্চনা হয় এখানে। আর মায়ের মুখটা কিন্তু সেই অপরূপ সুন্দর লাগছে, বিশাল বড় মূর্তি একটু দারুণ লাগছে। আর এখানে কিন্তু বলিটলিও হয়েছে দেখতে পাচ্ছে লিটারি, আর কিন্তু মায়ের মুখটা কিন্তু সেই অসাধারণ হচ্ছে। এটা হচ্ছে মন্দির, আর মন্দির চারদিকে করে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আর আমার পেছনে দেখতে হচ্ছে লাইট, লাইট দিয়ে কিন্তু মন্দিরের কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চারদিকে ফুটে উঠছে মন্দিরের কালারটা, শুধু একদিকে নয় চারদিকে কিন্তু এই কালারটা রয়েছে। এছাড়াও সামনে দেখো একটা জলের ফোয়ারা তৈরি করা হয়েছে, এটা কিন্তু গতবার ছিল না, আর ছোটো ছোটো সাইনবোর্ড দিয়ে কিন্তু এরকম রয়েছে।